সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভয়াবহ সংবাদ উত্তর দিকে সরছে ঘূর্ণিঝড় রেমাল লন্ডভণ্ড হতে পারে মংলা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি ওই দিকে আরও সরতে থাকবে এরপর আজ রোববার রাতে এটি বাংলাদেশের খেপুপড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মংলার উপর দিয়ে বয়ে যাবে এবারে জানাবো ঘূর্ণিঝড় ডিমালের প্রভাবে সুন্দরবনের সহ মংলায় দশ নম্বর বিপদ সংকেত রয়েছে এর মধ্যে বৃষ্টি সহ দমকা বাতাস বইতে শুরু করেছে জলোচ্ছ্বাসের পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন এলাকা জানাবো বিপন্ন বেনজির আহমেদের পাশে এখন আর কেউই নেই বিষয়টি যেন বিনামেঘে বজ্রপাতের মতো সাবেক পুলিশ প্রধান কল্পনাও করতে পারেনি তার উপর নেমে আসবে এমন একটি আঘাত এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে থাকছে সংসদ সদস্য আনারুল আজিম আনারের খুনের তদন্তে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশ গোয়েন্দা প্রতিনিধি দল এদিকে স্বামীকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে এতে আগুনে ভস্মীভূত হয়েছে পুরো বাড়ি তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন স্বামী ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের নলহাটি থানার হাজরপুর গ্রামে ঘটেছে এ ঘটনা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ছত্রিশ হাজার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উত্তরের দিকে সরছে ঘূর্ণিঝড় রেবাল লন্ড ভন্ড হতে পারে মোংলা বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি ওইদিকে আরও সরতে থাকবে এরপর আজ রোববার রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলার পাশ দিয়ে অতিক্রম করবে রোববার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস গত সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি নিম্নচাপ গতকাল শনিবার এটি গভীর নিম্নচাপে রূপ নেয় এদিকে সন্ধ্যায় রূপ নেয় ঘূর্ণিঝড়ে এরপর আরও শক্তি সঞ্চার করে রোববার সকালে এটি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশ এবং ভারতের উপকূল অতিক্রম করবে তখন এটির গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আবহাওয়া অফিস আরও জানিয়েছে গত ছয় ঘন্টায় ১৩ কিলোমিটার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে প্রবল এই ঘূর্ণিঝড়টি এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি বলেছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় আজ রাত থেকেই বৃষ্টি শুরু হবে কাল সারাদিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে সুন্দরবন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মোংলায় দশ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে এর মধ্যে বৃষ্টির সহ দমকা হাওয়া বইতে শুরু করেছে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে পুরো সুন্দরবন এলাকা পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পণ্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটক কেন্দ্রের আজাদ কবির বলেন ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার ফুট পানি বেড়ে সুন্দরবন তলিয়ে গেছে পানির আরও চাপ বাড়বে তবে বন্যপ্রাণীদের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি আজাদ কবির বলেন ঘূর্ণিঝড় রিমেলের কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি আড়াতে পুরো সুন্দরবন বিভাগের কর্মকর্তা এবং বন রক্ষাকারীদের ছুটি বাতিল করা হয়েছে বন বিভাগের ঝুঁকিপূর্ণ ক্যাম্পগুলোতে থাকা বন রক্ষাকারীদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে মোংলা নদীতে যাত্রীবাহী টলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রহমান তিনি বলেন ঝুঁকি আড়াতে যাত্রীবাহী করে দেওয়া হয়েছে তবে জরুরি কাজ এবং রুগীদের কথা চিন্তা করে মংলা নদীতে ফেরি চালু রাখা হয়েছে শহরের আশ্রয় আনার জন্য বিপন্ন বেঞ্জিরের আশেপাশে কেউ নেই বিষয়টি যেন বিনা মেঘে বজ্রপাতের মতো সাবেক পুলিশ প্রধান কল্পনাও করতে পারেনি তার উপর এমন একটি আঘাত আসতে চলেছে গতকাল বিকেলে ঢাকা মহানগর আদালতের স্পেশাল জজ মোহাম্মদ আসামচুজ জগলেল হোসেন দুর্নীতি দমন কমিশনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর অস্থবর সম্পত্তি জব্দ বা ক্রোক করার আদেশ দিয়েছেন আদালতের আদেশটির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানিয়েছেন বেনজির আহমেদের সম্পদ কেনার তিরাশিটি দলিল ইতিমধ্যেই জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশনা দিয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে এরকম একটি নাটকীয় সিদ্ধান্ত এল বেনজির আহমেদের যে বিপুল পরিমাণ সম্পত্তি আছে তা নিয়ে একটি গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই প্রতিবেদনের পর বেনজির আহমেদ কিছুটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিলেন বটে তবে তা শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়া এবং উচ্চ আদালত বিষয়টি দিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করবার নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশন দুমাসের সময় বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে গতকাল আদালত বেনজির আহমেদের সম্পদ জব্দ করার জন্য আদেশ দিয়েছিল বেনজির আহমেদ ছিলেন এক সময়ের দুর্দান্ত প্রভাবশালী প্রচণ্ড ক্ষমতাবান অনেকেই মনে করতেন মন্ত্রীর চেয়েও তিনি বেশি ক্ষমতাবান কারণ অনেক মন্ত্রীরাও তার কাছে ধর্ণা দিত এবং নানা রকম তদবির করতেন সরকারের প্রভাবশালীদের ফোন ধরতেন না বেনজির এমন কথাও হতাশা সুরে বলছেন অনেকেই দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেঞ্জিরের উত্থান ঘটে তরতর করে তিনি প্রথমে ডিএমপির পুলিশ কমিশনার পরবর্তীতে র্যাবের মহাপরিচালক এবং সবশেষ পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন মেধাবী দক্ষ একজন কর্মকর্তা হিসেবে তার সুনাম ছিল বটে কিন্তু পাশাপাশি তার জীবন এবং একটা ড্যাম কেয়ার মনোভাব সকলকে হতবাক করত তিনি র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেও সরকারের প্রায় নীতি নির্ধারক অবস্থায় ছিলেন বলে অনেকেই মনে করেন সেই সময় অনেকেই তাকে তোমাস করতেন তাকে পৃষ্ঠপোষকতা করতেন বেনজিরের আশীর্বাদ পুষ্ট না হলে অনেক ক্ষতি হতে পারে এমন ধারণা ছিল বিভিন্ন মহলে কিন্তু সেই বেনজির আহমেদ এখন একাকে বিপন্ন তার পাশে যেন এখন আর কেউই নেই গতকাল এই ঘটনার পর বেনজির আহমেদ যার সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছেন কেউই তার ফোন ধরেননি বেঞ্জির আহমেদকে এখন সকলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বেঞ্জির আহমেদের চাকরির অবসরের পর থেকে তিনি অবশ্য একটি নীরব জীবনযাপন করছিলেন কিন্তু নানা কারণে আবারও বিতর্কে আসেন এই বেনজির আহমেদ বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠজনরা বলছেন পুলিশের আইজিবি থাকা অবস্থায় তিনি যেভাবে অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা করেছেন সে কারণেই সরকারের নীতি নির্ধারক মহল তার উপর রুষ্ট হয়েছেন তাছাড়া গণমাধ্যমে প্রকাশিত খবরে যেভাবে দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হয়েছে সেটিও নীতি নির্ধারক মহলকে চমকে দিয়েছে কেউ কল্পনাও করতে পারেনি বেনজির আহমেদ এত বিপুল পরিমাণ দুর্নীতির আশ্রয় নিয়েছেন এবং এই দুর্নীতিগুলো যে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করেছে এ এব্যাপারেও সরকার নির্ধারক মহল নিশ্চিত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান জানানো হয়েছে যে ব্যক্তির অপরাধের দায় সরকার নেবে না বেনজিরের বিচার নিজস্ব গতিতে চলবে আর এখানেই বিপন্ন হয়ে পড়েছেন একসময় প্রচন্ড ক্ষমতাধারে ব্যক্তিটি তার পাশে এখন আর কেউ নেই ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেঞ্জির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে এখন দুর্নীতি দমন কমিশন তার সব সম্পত্তি জব্দ করল এর ফলে একরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়লেন একদা দুর্দান্ত ক্ষমতাশীল ব্যক্তিটি এ সময় তার পাশে কেউই নেই আনার খুনের তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধি দল সংসদ সদস্য আনারুল আজিম আনারের খুনের তদন্তে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল রোববার সকাল নাগাদ দমদমের নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদদের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদ জানান বাংলাদেশের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিমকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে বিদেশের মাটিতে এই খুন করে কোথায় তার দেহাংশ ফেলা হয়েছে তার হদিস মেলেনি এখনও পশ্চিমবঙ্গে সিআরডি ঘটনায় তদন্ত চালাচ্ছে যতদূর জানা গেছে এই হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান সহ যারা হত্যাকারী সবাই বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে তিনশো চৌষট্টি ধারায় অপহরণের মামলা করা হয়েছে মামলা অনুযায়ী বাংলাদেশের খুনের পরিকল্পনা করা হয়েছে এবং কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে পরে গুম করবার জন্য এমপি আজিমের মরাদেহর টুকরোগুলো কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে মূলত এমাদের এখানে আসার উদ্দেশ্য হল অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে তা খুঁজে বের করা আর রশিদ জানান এমপি আজেমকে বাংলাদেশে তারা খুন করবার জন্যে দুবার পরিকল্পনা করেও তা বাস্তবায়ন করতে পারেনি এরপরেই তারা আনোয়ারুলকে কলকাতায় ডেকে নিয়ে খুনের চক্রান্ত করে ডিবি প্রধানের দাবি সংসদকে দুই তিন দিন আটকে রেখে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল তাদের কিন্তু বেশি পরিমাণ চেতনানাশক প্রয়োগের ফলে তিনি অর্ধমৃত হয়ে পড়েন তখন তাকে মেরে ফেলা হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদে আদালতের আদেশ উপেক্ষা করে হামলা গাজায় নিহত বেড়ে ছত্রিশ হাজার ইজরালি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ছত্রিশ হাজারে পৌঁছেছে রোববার বিকেলের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো চুরাশি জনে সাত মাসেরও বেশি সময় ধরে চলার যুদ্ধে আহত হয়েছেন অন্তত আশি হাজার ছয়শ তেতাল্লিশ জন তাছাড়া গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন একাশি জন এমন পরিস্থিতি হামাসের কর্মকর্তা ওসমান হামদান বলেন ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ এ ধরনের আলোচনার কারণে দখলদার বাহিনী আগ্রাসন চালানোর জন্য আরও বেশি সময় পাচ্ছে এদিকে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ কারণ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে অব্যাহতভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এর আগে আন্তর্জাতিক বিচারিক আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচারিক আদালত জাতিসংঘের সর্বোচ্চ আদালতের পনেরো বিচারকের একটি প্যানেলে আদেশ দেন